হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি যে প্রশ্নগুলো ফ্রেন্ডস সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে যেমন ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবেল লেডি কনস্টেবেল ইস্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি প্রশ্নে আমরা তোমাদেরকে পাঁচ থেকে ছ সেকেন্ড সময় দেব তার মধ্যেই তোমরা রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং লাস্টে আমার উত্তরের সাথে তোমরা মিলিয়ে দেখে নেবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফার্স্ট প্রশ্ন দেখো লজ্জাবতী পাতার চলন কি প্রকার চলন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি শীসম নেস্টি চলন হলো লজ্জাবতী পাতার চলন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো দু নম্বর প্রশ্ন সরীসৃপ ও স্তন্যপায়ের মধ্যে যোগ সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি সরীসৃপ ও স্তন্যপায়ের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি পেরি পেটাস হল ও স্তন্যপায়ের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী নেক্সট হলো তিন নম্বর প্রশ্ন প্যারামেসিয়ামের গমনাঙ্গের নাম কী অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফ্লাজেলা হল প্যারামেসিয়ামের গমনাঙ্গ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ইউগ্লিনার গমনাঙ্গের কী নাম সেখানেও সঠিক উত্তর হয়ে যাবে ফ্লাজেলা নেক্সট হল চার নম্বর প্রশ্ন কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি মাইট্রোকন্ডিয়াকে বলা হয় কোষের শক্তিঘর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন প্লাস্টার অফ প্যারিস সে কী থেকে তৈরি প্লাস্টার অফ প্যারিস কী থেকে তৈরি চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্লাস্টার অফ প্যারিস কী থেকে তৈরি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জিপসাম থেকে তৈরি হলো প্লাস্টার অফ প্যারিস ওকে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন দিয়ে দেয় যে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কী প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম সঠিক উত্তর হয়ে যাবে সি এ এস ও ফোর হাফ এইচ টু ও এটি হলো প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত নেক্সট প্রশ্ন হল ছ নম্বর প্রশ্ন কাঁদানি গ্যাসের সংকেত কী এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিএল থ্রি সিএন ও টু হলো গ্যাসের সংকেত অপশান বি ইজ দ্য রাইট এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে এন টু নাইট্রাস অক্সাইডের সংকেত হচ্ছে এন টু যাকে কি বলা হয় লাফিং গ্যাস বলা হয় ওকে নেক্সট প্রশ্ন হলো সাত নাম্বার প্রশ্ন নিচের কোনটির অসুখ হলো টিবি চারটি অপশান আছে সঠিক উত্তর হয়ে যাবে এখানে ফুসফুসের অসুখ হল টিবি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ফুসফুস এবং এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে বিশ্ব টিভি দিবস কবে পালন করা হয় বিশ্ব টিভি দিবস কবে পালন করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে চব্বিশে মার্চ বিশ্ব টিভি দিবস হিসেবে পালন করা হয় নেক্সট হল আট নম্বর প্রশ্ন শালুক সংশ্লেষ হলো সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার উপচিতি পদ্ধতি সালোক সংশ্লেষ হলো একটি উপচিতিমূলক পদ্ধতি এবং এই বিপাকে প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন বাড়ে নেক্সট হলো নম্বর প্রশ্ন কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা হয় কোন খনিজ পদার্থের অভাবে হয় রক্তাল পতা সঠিক উত্তরটি হয়ে যাবে লোহার অভাবে হয় রক্তাল পদা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার লোহা ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে আয়োডিনের অভাবে প্রাণী দেহের কোন রোগ হয় গয়টার বা গলগণ্ড রোগ হয় ওকে এবং পটাশিয়ামের অভাবে কোন রোগ হয় পটাশিয়াম পটাশিয়ামের অভাবে হয় স্নায়ু যে দুর্বল্য বা অনিয়মিত হৃদস্পন্দন হয় এই পটাশিয়ামের অভাবে নেক্সট হলো দশ নম্বর প্রশ্ন বংশগতি বিদ্যার জনক কাকে বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মেন্ডেল গ্রাগর জোহান মেন্ডেল কে বলা হয় বংশগতি বিদ্যার জনক নেক্সট হলো এগারো নম্বর প্রশ্ন অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে সরজ নদীর তীরে অবস্থিত অযোধ্যা শহরটি নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত কানহা ন্যাশনাল পার্ক এর পাশাপাশি মধ্যপ্রদেশ রাজ্যে বান্ধবগড় ফসিল কানহা মান্ডব পান্না সাতপুরা এগুলি সবই মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত রাজধানীর নাম যদি বলা হয় ভোপাল হল মধ্যপ্রদেশের রাজধানী মিথাইল আইসোসায়নের উনিশশো সালে ভোপাল যে গ্যাস দুর্ঘটনা হয় মিথাইল আইসোসাইনেট। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে মধ্যপ্রদেশ থেকে প্রশ্ন আসতে পারে মধ্যপ্রদেশকে কি বলা হয় মধ্যপ্রদেশকে বলা হয় টাইগার স্টেট বলা হয় বা বাঘ রাজ্য বলা হয় এবং মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা কত মধ্যপ্রদেশ রাজ্যে বাঘের সংখ্যা কত এবং ভারতে মোট বাঘের সংখ্যা কত তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই প্রশ্নটি তোমাদের জন্য রইল নেক্সট হলো তেরো নম্বর প্রশ্ন ক্ষেত্রী কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি রাজস্থান রাজ্যে অবস্থিত ক্ষেত্রী নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন যুবভারতী স্টেডিয়াম কোন খেলার সঙ্গে যুক্ত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ফুটবল খেলার সাথে যুক্ত নেক্সট হলো পনেরো নম্বর প্রশ্ন হাঙ্গরি স্টোন কাল লেখা হাংরি স্টোন অর্থাৎ ক্ষুদিত কাল লেখা হয়ে যাবে সি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হলো ক্ষুদিত কোনটি শাস্ত্রীয় নৃত্য এখানে চারটি নৃত্যের নাম দেওয়া আছে সঠিক উত্তরটি হয়ে যাবে মণিপুরী মণিপুরী হল মণিপুর রাজ্যের শাস্ত্রীয় নৃত্য অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এখানে দেওয়া আছে এবং গিদ্দা এটি হচ্ছে পাঞ্জাব রাজ্যের পাঞ্জাব রাজ্যের লোকনৃত্য নেক্সট হলো সতেরো নম্বর প্রশ্ন রাউপ কোন রাজ্যের নৃত্য অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার জম্মু কাশ্মীরের নৃত্য হল রাউপ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো আঠেরো নম্বর প্রশ্ন বিশ্ব যোগা দিবস কবে পালন করা হয় বিশ্ব যোগা দিবস কবে পালন করা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে একুশে জুন বিশ্ব যোগা দিবস হিসাবে পালন করা হয় নেক্সট হল উনিশ নম্বর প্রশ্ন পোলো খেলতে মোট কতজন খেলোয়াড় প্রয়োজন এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস চারজন খেলোয়াড় প্রয়োজন হয় পোলো খেলতে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা দেখে নাও ছজন খেলোয়াড় প্রয়োজন হয় ভলিবল খেলতে এবং নজন খেলোয়াড় প্রয়োজন হয় খোখো খেলতে ওকে এবং ক্রিকেট ফুটবল হকি এগুলি সবইতে এগারো জন করে প্রয়োজন হয় নেক্সট একুশ নম্বর প্রশ্ন ভিটামিন ই রাসায়নিক নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে টোকো ফেরাল হলো ভিটামিন ই এ রাসায়নিক নাম এর অভাবে হয় বন্ধাত্ম রোগ হয় এর পাশাপাশি রেটিনলের কথা যদি বলা হয় রেটিনল রেটিনল হল ভিটামিন এ রাসায়নিক নাম ওকে যার অভাবে হয় রাতকানা রোগ থিয়ামিনের কথা যদি বলা হয় ভিটামিন বি বা ভিটামিন বিয়ানের রাসায়নিক নাম হল বেরি বেরি রোগ হয় ওকে এবং ফাইলো কথা যদি বলা হয় ফাইলো কুইনন ভিটামিন কে রাসায়নিক নাম হল ফাইলো কুইনন যার অভাবে হয় রক্তক্ষরণ হয় নেক্সট প্রশ্ন হলো একুশ নম্বর প্রশ্ন নিচের কোন ভিটামিন জলে দ্রবীভূত তো ফ্রেন্ডস তোমরা নিশ্চয়ই জানো যে জলে দ্রবীভূত ভিটামিন এবং অদ্রবীভূত বা তেল বা স্নেহ জাতীয় পদার্থের দ্রবীভূত ভিটামিনগুলি কোনগুলি আমি একটি ভিটামিন সম্বন্ধে অলরেডি স্পেশাল ভিডিও করেছিলাম তোমরা যদি না দেখেছ আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা দেখে নেবে এবং এখানে বলেছে ভিটামিন কোন ভিটামিন জলে দ্রবীভূত রাইট অ্যান্সার হয়ে যাবে ভিটামিন বি হলো জলে দ্রবীভূত ওকে তোমরা মনে রাখবে ভিটামিন বি এবং ভিটামিন সি হলো জলে দ্রবীভূত ওকে এবং যদি বলা হয় কোন ভিটামিন জলে অদ্রবীভূত বা তেল বা স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত সেখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন কে ভিটামিন ই ভিটামিন ডি এবং ভিটামিন এ হলো তেল বা স্নেহ জাতীয় পদার্থের দ্রবীভূত এবং যদি বলা হয় ভিটামিন কে আবিষ্কার করেন ভিটামিন আবিষ্কার করেন ফ্রাঙ্ক আবিষ্কার করেন নেক্সট হল বাইশ নম্বর প্রশ্ন ডিআরডিও কবে প্রতিষ্ঠা হয় প্রথমে জানবে যে ডিআরডিওর সম্পূর্ণ নাম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং ডিআরডিওর কাজ হল প্রতিরক্ষা বাহিনীর অস্ত্রশস্ত্র নির্মাণ করা হল এই ডিআরডিওর কাজ এবং জি সতীশ রেড্ডি বর্ধমানে ডিআরডিওর অধ্যক্ষ এবং নিউ দিল্লিতে হচ্ছে হেডকোয়ার্টার এবং এটি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোরে এবং অধ্যক্ষ রয়েছেন কে সিবান নেক্সট হলো তেইশ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের বর্তমানে প্রধান বিচারপতি কী আছেন চারটি অপশান দেওয়া আছে ফ্রেন্ডস এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কোনোটিই নয় সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতির কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তরটি হয়ে যাবে শারদ আরবিন বোবদে হল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কোনোটিই নয় নেক্সট প্রশ্ন হলো চব্বিশ নম্বর প্রশ্ন ঘুমর কোন রাজ্যের নৃত্য চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি রাজস্থান রাজ্যের নৃত্যের নাম হলো ঘুমর নেক্সট হলো পঁচিশ নম্বর প্রশ্ন জিএসটি দিবস কবে পালন করা হয় সঠিক উত্তরটি নিচে কমেন্ট করে জানাও জিএসটি দিবস কবে পালন করা হয় ফার্স্ট জুলাই দু হাজার সতেরো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সরি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার পয়লা জুলাই জিএসটি দিবস হিসেবে পালন করা হয় এবং প্রথম জিএসটি লাগু হয়েছিল পয়লা জুলাই দু সালে ওকে এর পাশাপাশি মনে রাখবে জি সম্পূর্ণ নাম হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ওকে এবং এখান থেকে আরও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে জিএসটির হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডার রয়েছেন অমিতাভ বচ্চন নেক্সট হলো ছাব্বিশ নম্বর প্রশ্ন পুষ্কর মেলা কোথায় আয়োজন করা হয় রাইট অ্যান্সার চলে যাবে অপশান বি এর সাথে রাজস্থান রাজ্যে রাজস্থানের আজমের থেকে এগারো কিলোমিটার দূরে হিন্দুদের এক পবিত্র স্থান রয়েছে পুষ্কর সেখানেই আয়োজন করা হয় পুষ্কর মেলা নেক্সট হলো সাতাশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী গিয়েছিলেন সর্দার বল্লভভাই ভাই পেটেল ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং ভারতের প্রথম উপরাষ্ট্রপতির কথা যদি বলা হয় সর্বপল্লী রাধাকৃষ্ণ এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং প্রথম ভারতের মহিলা প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয় ইন্দিরা গান্ধী ছিলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট হল আঠাশ নম্বর প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী রূপে সবচেয়ে কম সময় পর্যন্ত কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অটল বিহারী বাজপেয়ী তো ফ্রেন্ডস সেগুলিই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস নামগাঁও ওকে নামগাঁও যে ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দু নম্বর প্রশ্ন দেখো গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তিন নাম্বার প্রশ্ন হল মানস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এবং চার নম্বর প্রশ্ন হল ফ্রেন্ডস গরম পানি অভয়ারণ্য গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম